আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস দর্শক ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশী আশ্রয় প্রার্থীদের সংখ্যা গত 9 বছরের মধ্যে এখন সর্বোচ্চ ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম জানিয়েছে 2023 সালে বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য আবেদন করেছেন 40,332 জন বাংলাদেশি সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইতালি ফ্রান্স এবং রোমানিয়া সরকারের কাছে দর্শক আমরা আজকে এই বিষয়ে আলোচনা করতে চাই আমরা যে আলোচনা করতে চাই সেই আলোচনার মাধ্যমে জানতে চাই কেন আসলে বাংলাদেশিরা ইউরোপে এইভাবে আশ্রয়ের জন্য আবেদন করছেন এবং সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে দুজন অতিথি যুক্ত আছেন আমাদের সাথে আছেন জনাব শরীফুল হাসান সহযোগী পরিচালক ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড ইউথ প্ল্যাটফর্ম আমাদের সাথে আছেন সুমন রায় তিনি প্যারিশ কাউন্সিলর সুইনডন ইংল্যান্ড আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে তবে আলোচনায় যাওয়ার আগে আমরা একটু এই যে আবেদন এই আবেদনের প্রেক্ষাপটে একজন অভিবাসন বিশেষজ্ঞের মতামত জেনে আসতে চাই জানতে চাই আসলে তারা কিভাবে বিষয়টিকে বিশ্লেষণ করছেন সবই হবে বাসায় বসে আইডিয়াল সি আমার ফাইনান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি যারা আমাদের সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে আমরা জানি তাদের মধ্যে থেকে যদি হয় যে কেউ কেউ মনে করছেন যে তাদের আসলে দেশে তারা থাকতেই পারছেন না সেরকম ক্ষেত্রে তারা হয়তো বিশেষ করে 2023-এ গেছেন ইউরোপে এবং সেখানে গিয়ে তারা অ্যাসাইলামের আশায় একটা চেষ্টা করছেন কিন্তু সেক্ষেত্রেও তাদের প্রমাণ করতে হবে কাগজপত্র দিয়ে কোনো একটা রিপোর্টের ভিত্তিতে দিনের শেষে প্রথমত হচ্ছে যে তারা সেখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবেন কিছুটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে তারা পাবেন কিন্তু কোনো সম্মানজনক অবস্থান কিন্তু তাদের সেখানে তৈরি করাটা খুব কঠিন হবে আমরা সরাসরি আলোচনায় চলে আসতে চাই আমরা বিশেষজ্ঞের কথায় শুনলাম যে আসলে যে আবেদনগুলো পড়েছে নিশ্চয়ই এটা হয়তো বাংলাদেশের জন্য খুব একটা ভালো কিছু নয় এর ভেতর বাহির এবং সামনে পেছনের ঘটনা প্রবাহকে জানতে চাই শুরুতেই আসতে চাই জনাব শরীফুল হাসানের কাছে জনাব হাসান এই যে আবেদনগুলো পড়েছে জানি না এই আবেদন সামনে বাড়বে কি কমবে সার্বিকভাবে এটা আসলে বাংলাদেশের কোন অবস্থার প্রতিফলন বিশ্বের সামনে তুলে ধরে না ধন্যবাদ আসলে এই আলোচনা শুরুটা করতে হবে এইভাবে আমাদের মানুষজন বাংলাদেশের মানুষজন এখন তাদের জীবনের সফলতা মানে মনে করছে যেই দেশটাতে আমাদের জন্ম বেড়েটা সেই দেশ ছাড়ার মধ্যে দিয়ে আপনি দেখবেন আমাদের একদল মানুষ শিক্ষিত তাদের দেশের চাকরি সব ছিল তারা কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা চলে যাচ্ছে আরেক দল মানুষ বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে তারা দেশের বাইরে পিএইচডি মাস্টার্স করতে চলে যাচ্ছে আর গত বছর আমাদের 53,000 ছেলে মেয়েভাবে পড়তে গিয়েছে আর আমাদের যারা একটু কম শিক্ষিত বা লেখাপড়া পড়েন তারা যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায় আমাদের গত বছর প্রতি ঘন্টায় 150 জন মানুষ রেকর্ড সংখ্যক 13 লাখ লোক দেশে গিয়ে বাইরে গিয়েছে এই যে কোনো মূল্যে দেশ ছাড়ার প্রবণতা এটা শুধু যে সবসময় অর্থনৈতিক কারণ তা না আরও কী কী কারণ রয়েছে সেগুলো আমি আলোচনা করতে পারি এর পাশাপাশি এই যে স্টুডেন্ট ইমিগ্রেন্ট বলছিলাম লিগ্যাল মাইগ্রেশনের পাশাপাশি আমাদের কিন্তু অনেক লোকজন তারা যে কোনোভাবে আনডকুমেন্টেড ওয়েতে ইউরোপে অন্য চলে গিয়ে বা ট্যুরিস্ট ভিসায় বা অন্য কোনোভাবে চলে গিয়ে তার অ্যাসাইলাম সিক করে যে রিপোর্টটা আপনি দেখাচ্ছিলেন আপনি গত 1 বছরের ডেটা বলছেন আমি গত 23 বছরের ডেটা আমরা ফলো করছি 2000 সাল থেকে 2023 সাল তাতে সর্বশেষ ডেটা আমরা দেখতে পাচ্ছিলাম প্রায় 5 লাখেরও বেশি মানুষ বাংলাদেশি তারা বিভিন্ন দেশে অ্যাসাইলাম সিক করেছে সবচেয়ে বেশি ফ্রান্সে আপনার প্রায় 1,39,000 মানুষ তারপর ইতালিতে 78,000 তারপর সাউথ আফ্রিকা গ্রিস ইউকে ইউএসএ সাইপ্রাস অস্ট্রিয়া মানে আপনি এই যে বিপুল সংখ্যক বাংলাদেশি তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা অ্যাসাইলাম সিক করছে আপনি আসিফ ভাইয়ের আলোচনা শুনছিলেন ও জানে যে ওইখানে গিয়ে ও যখন অ্যাসাইলাম সিক করে বেশিরভাগ সময় রিজেক্ট হতে পারে বা যতদিন অ্যাসাইলাম চায় তাকে একটা খুব সম্মানজনক জীবনযাপন করে না কিন্তু তারপরেও আমাদের লোকজন কেন আসলে এই বাংলাদেশটা ছাড়তে চায় আমি মনে করি সেই আলোচনাটা আমাদের করা উচিত মাইগ্রেশন অবশ্যই জনাব হাসান আপনি ঠিকই বলেছেন এটা আসলে একটা ধরনের গোলক ধাতা এবং খুব সম্ভবত একটা মরিচিকাও বটে যার পেছনে আসলে আমরা ছুটছি আমি আবারও আপনার কাছে আলোচনায় আসবো আমি একটু আসতে চাই সুমন রায়ের কাছে জনাব সুমন রায় আপনি ইংল্যান্ডে আছেন যুক্তরাজ্যে আছেন যারা আসলে যুক্তরাজ্যে এই জন্য যান অ্যাসাইলামের জন্য যান বা আনডকুমেন্টেড ডকুমেন্টস নিয়ে যান তারা আসলে কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হন যুক্তরাজ্যে
ধন্যবাদ। অ্যাকচুয়ালি যেটা আপনি যেমনটা আপনি বলতেছিলেন যে আসলে যারা আনডকুমেন্টেড এই বাংলাদেশি ইংল্যান্ডে যারা আছে তারা আসলে অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক চ্যালেঞ্জিং তাদের লাইফটা। আসলে আগে যারা আনডকুমেন্টেড ছিল, যাদেরকে আমরা টিপিক্যালি অবৈধ নাগরিক বলি, তাদেরকে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য 14 বছর সময়ের মধ্যেই করা যেত, কিন্তু এটাকে এখন 30 বছর, মানে কি মানুষের লাইফ হাফ টাইম, ইফ ইউ ক্যালকুলেট ইফ ইউ অ্যাভারেজ লাইফ টাইম, সো ইট উইল বি হাফ, সো 30 বছর সময় লাগে যে একজনকে এই বৈধতা পাওয়ার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য। এবং পাশাপাশি যারা অ্যাসাইলাম সিক করেন তারা কিন্তু বিভিন্ন কারণেই অ্যাসাইলাম সিক করেন, এই বিভিন্ন পন্থায় বাংলাদেশ থেকে এসে স্টুডেন্ট, ছাত্র ভিসা অথবা বিভিন্ন ধরনের ভিসায় এসে এখানে কাগজপত্র পাওয়ার জন্য অ্যাসাইলাম সিক করেন। আসলে এখানে যে চ্যালেঞ্জটা প্রথমত মোকাবেলা করতে হয়, কারণ যদি আপনি আনডকুমেন্টেড হন আপনাকে প্রথমত কেউ কাজ দিবে না এখানে, আর কাজ না করলে এখানে জীবিকা নির্বাহ করা ভেরি টাফ, কারণ এখানে লিভিং কস্ট ইজ ভেরি হাই, এমপ্লয়াররা কাজ দিতে পারে না কারণ হোম অফিস প্রায়ই সাডেন ভিজিট করে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে, তে এমপ্লয়াররা ভয়ে, কারণ কি এখানে একটা জরিমানার বিষয় আছে, যদি কোনো অবৈধ নাগরিককে ধরা হয় তাহলে কিন্তু £10,000 পর্যন্ত পেনাল্টি করে এই হোম অফিস, তো ওই জন্য কিন্তু তাদেরকে যারা কাজ পায়ও তারা ন্যায্য বেতনটা পায় না, ন্যায্য বেতনটা দেখা যায় যে কাজের জীবিকার নির্বাহ করার জন্য তাদেরকে কাজে যেতেই হয়, এখানে যা দেয় তাই মেনে নিতে হয় এমপ্লয়ারের সাথে নেগোসিয়েট করে, তার জন্য ওয়েট করছে না ইউরোপে। আমরা হয়তো আরো একটু বিস্তারিত আপনার কাছে শুনবো, আমাদের কাছে শরীফুল হাসানও আছেন, আপনার দুজনেই আরো কিছু মন্তব্য কিছু বিশ্লেষণ আমরা শুনবো, তবে তার আগে আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। আমরা আজ আলোচনা করছি ইউরোপে বাংলাদেশি আশ্রয় প্রার্থীদের অতিরিক্ত সংখ্যা বা বড় একটা সংখ্যা নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি আপনাদের কাছে সরাসরি একটা বিষয় জানতেই চাই, এই যে দীর্ঘ বা বড় সংখ্যার একটা মানুষ যারা আসলে ইউরোপে চলে যেতে চাচ্ছেন, বাংলাদেশ ছাড়তে চাচ্ছেন, আশ্রয় চাচ্ছেন, এটা তো বাংলাদেশের জন্য একটা ভাবমূর্তির সংকট। এই সংকট থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি? শরীফুল হাসান। না, ধন্যবাদ। আমি আসলেই মনে করি যে এটা ভাবমূর্তির সংকট, কারণ আমরা বলছি আমরা মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছি, তো সেই মধ্য আয়ের দেশের লোকজন কেন যে কোনো মূল্যে সাগর পথ দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করবে, কেন কোনো না কোনো ভিসায় ঢুকে অ্যাসাইলাম সিক করবে? আমি মনে করি আমরা যদি এই সমস্যার গভীর আমাদের যাওয়া উচিত, বোঝা উচিত মিসিংটা কি আছে আমাদের, শুধু কি ইকোনমিক, নাকি গুড গভর্নেন্স, নাকি এখানে কি কি মিসিং আছে। আমরা যারা এরকম ইউরোপে অ্যাসাইলাম সিক যারা ফেরত আসে, ইউরোপ থেকে যারা ফেরত আসে, ফ্রন্টেক্স এবং ইউকে থেকে যারা ফেরত আসে, ইউকে অফিসে যারা কাজ করি, আমরা দেখেছি যে এটা এখানে অনেকগুলো প্রবলেম আছে। আমার কাছে মনে হয় যে আমরা যদি সেগুলো আইডেন্টিফাই করতে পারি এবং লোককে বোঝাতে পারি যে মাইগ্রেশনতে যে মরিচিকার কথা বলছি না, আসলে মাইগ্রেশন জেনে বুঝে যাওয়া বা এখন যুগটা আঙুলের ছাপের যুগ, একজন মানুষ যে কোনোভাবে ঢুকলেই তার আঙুলের ছাপ দিলেই বোঝা যায়, কাজেই তারও সতর্ক থাকা উচিত। আমি মনে করি যে সরকার, আমাদের বিদেশি দেশগুলো সবার সাথে কাজ করে আমরা যদি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারি, কেন আমাদের লোক দেশ ছাড়ছে, তরুণরা কেন দেশ ছেড়ে চলে যেতে, আমি মনে করি আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারি। খুবই চমৎকার চমৎকার সুপারিশ শরীফুল হাসান, ধন্যবাদ আপনাকে। আমি এবার একটু জনাব সুমন রায়ের কাছে আসি, আপনার মন্তব্যটা কি এই বিষয়ে যদি একটু শেয়ার করতেন, আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি? এটা তো এটা আসলে একটা ট্র্যাডিশনাল বিষয়, মানে এই এই যে অ্যাসাইলাম সিক করা, মানে দেশ থেকে চলে আসা, এটা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু চলে আসা বাংলাদেশ থেকে, কিন্তু এবারের সংখ্যাটা যেহেতু বেশি এটা একটা সংখ্যার বিষয়, কাজেই আমি এমনিতেই বলবো যে আসলে আমাদেরকে সবাইকে সচেতন হইতে, আর বাংলাদেশ যেহেতু এগিয়ে যাচ্ছে অবশ্যই বাংলাদেশের প্রত্যেককেই এইটার, কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি স্টেক হোল্ডার কিন্তু প্রত্যেকেই, কাজেই বাংলাদেশের ভাবমূর্তি যেন সমুজ্জ্বল থাকে, এই একটা এই যেন মিথ্যা তত্ত্ব না দিয়ে, হ্যাঁ সঠিক তত্ত্বটাই যেন ব্যবহার করা হয় যদি অ্যাসাইলাম সিক করা হয়, তাহলে এটার জন্য যারা সংস্থা আছেন বাংলাদেশের প্রত্যেকে এই বিষয়টাতে নজর দেওয়া উচিত, তাহলেই মনে হয় এটা প্রতিরোধ করা সম্ভব।
আরেকটা বিষয় বলবো যে আসলে অ্যাসাইলাম সিক করে অথবা আনডকুমেন্টেড হয়ে যে খুব বেশি সুবিধা পাওয়া যায় এটা কিন্তু না। আমরা যদি দেখি যে অ্যাসাইলাম সিক যারা ইউকেতে করে, ইউকেতে যদিও একটু কম কমেছে ইউরোপের তুলনায়, মানে টোটাল অ্যাসাইলাম সিকার 29,437 2023, এখানে বাংলাদেশের সংখ্যা প্রায় 2,000-এর মতো, কিন্তু কম্পারেটিভলি ইউকের ইউর তুলনায় এটা কিন্তু 36% কমেছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে যেহেতু অ্যাসাইলাম সিক করাটা একটু কঠিন এবং এটা অ্যাসাইলাম সিক করতে পারে কিন্তু সাকসেস রেটটা একটু ভেরি ভেরি লো, কারণ এখানে অনেক বেশি যাচাই বাছাই করা হয়। আর অ্যাসাইলাম সিক করলে কারণে এদেশে কিন্তু অনেক বড় একটা আবাসন সংকট শুরু হয়েছে। এখানে আবাসন সংকটের জন্য অ্যাসাইলাম সিক যারা করে তাদেরকে কিন্তু হোটেলে অ্যাকোমোডেশন দিতে হচ্ছে, এখানে ভেরি টাইনি রুম, এখানে ফ্যামিলি নিয়ে থাকা, এবং যারা বিভিন্ন রিলিজিয়াস ফেইথে আছে তারা হোটেলের খাবারে এখানে তাদের হয় না, কারণ এখানে হালালের একটা বিষয় আছে কাজী। এই এবং তাদেরকে যে মানিটা দেওয়া হয় যদি হোটেল ফুড প্রোভাইড করে মাত্র 10 pounds এ উইক, হুইচ ইজ মেবি 1,500 টাকা বাংলাদেশি টাকা কাজী, এটা ইস ইস ভেরি লেস মানি। অ্যান্ড অবভিয়াসলি যদি এটা বাংলাদেশে যদি শিক্ষিত যারা আছেন তারা, শিক্ষিত তরুণ যারা আছেন তারা বাংলাদেশে যদি তাদের জি জনাব সুমন রায়, আসলে আপনার বক্তব্যটা আমরা বুঝতে পেরেছি যে আসলে যে যে জিনিসের চিন্তায় বা যে স্বপ্ন নিয়ে যারা এই আবেদনগুলো করছেন সেটা হয়তো আসলে অতটা সহজ নয়, সেটা আপনার বক্তব্যে পরিষ্কার। আমরা আবারও আপনার কাছে আসবো, তবে তার আগে আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে। দর্শক সময় হলো, আরেকটা বিরতির ফিরছি একটু পরে। অতিরিক্ত সংখ্যায় আমাদের সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমি এই পর্বে আপনাদের কাছে আসলে বড় কোনো প্রশ্ন রাখতে চাই না, শুধু জানতে চাই আপনাদের কাছে এই যে অতিরিক্ত আবেদন, এই প্রেক্ষাপটে আসলে আপনার শেষ মন্তব্য বা পরামর্শ কি হতে পারে? আমি আসছি শরীফুল হাসানের কাছে। না ধন্যবাদ, আমি মনে করি যে আসলে শুধু জীবনের খুব ঝুঁকি না থাকে, আদারওয়াইজ আমি আসলে কোনো কারণেই অ্যাসাইলাম সিক করার মতো কোনো কারণ আমি আসলে দেখি না, কারণ সারা পৃথিবীতে এটা খুব কঠিন হয়ে যাচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে, এবং অ্যাসাইলাম সিক করা মানে আপনার নিজের দেশে আপনি ফিরতে পারবেন না দীর্ঘ সময়। তো কাজেই আমার পরামর্শ, যদি কেউ বাইরে যেতে চায় দক্ষ হোক, নিয়ম মেনে কাজের জন্য বা লেখাপড়ার জন্য ইমিগ্রেন্ট হয়ে যাক, কিন্তু অ্যাসাইলাম সিকটা যেন আমাদের তরুণরা ভুল করে না করে, কারণ প্রলোভন নানানভাবে দেখানোর জন্য লোকজন বসে আছে, তারা কেস ফাইল করে এগুলো করা বলে, কিন্তু আমি মনে করি যে আমাদের বাংলাদেশের তরুণদের এই অ্যাসাইলাম সিক এই পথে যাওয়াটা কোনোভাবেই ঠিক হবে না বলে আমি তাদের কাছে পরামর্শ দেব যত দূরে থাকা যায়। অসংখ্য ধন্যবাদ শরীফুল হাসান। এবার একটু আসতে চাই সুমন রায়ের কাছে। সুমন রায় ধন্যবাদ। অ্যাকচুয়ালি ইউতে আপনি যদি দেখেন এই বছর টোটাল অ্যাসাইলামের সংখ্যা কিন্তু 1.04 million, ওকে, এখানে সিরিয়া এবং আফগানিস্তানের আফগান যারা তারা কিন্তু এগিয়ে পৃথিবীতে, কারণ এদেশে ওয়ার অথবা বিভিন্ন কিছু হচ্ছে, ওই জন্য কিন্তু ওদের দেশ থেকে কিন্তু পালিয়ে আসাটা কিন্তু একটা মানে একটা প্রবণতা অনেক আগে থেকে দেখা যাচ্ছে। কিন্তু আমি বলবো যারা বাংলাদেশি দক্ষ এবং শিক্ষিত যারা আছেন তারা বৈধভাবে যদি আসা হয় প্রত্যেকটা দেশে, ইউরোপ অথবা আমেরিকা, এখন তো গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবাল ভিলেজ, সো তাহলে কিন্তু কাজ পেতে অথবা অন্যান্য ঝামেলা পেতে কিন্তু ঝামেলা পোহাতে হবে না। কিন্তু যদি অবৈধভাবে আসা হয় অথবা বৈধভাবে শর্ট টাইমে এসে যদি কেউ অবৈধ হয়ে যায় তাহলে কিন্তু তার জীবিকা নির্বাহ করা এবং তার যে দৈনন্দিন চাহিদা মেটানোটাই কিন্তু অনেক বেশি ঠিকই বলছেন সুমন রায়, আসলে এই বাস্তবতাটাই হয়তো অনেকে অনুধাবন করতে চান না, যার কারণে পরবর্তী তাদের বিপদে পড়তে হয়। ধন্যবাদ জানাচ্ছি জনাব সুমন রায়, ধন্যবাদ জানাচ্ছি জনাব শরীফুল হাসান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শের জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।